বাবার বাড়ির তীব্র ইচ্ছাকে অগ্রাহ্য করে নিজের বিয়েটা আটকাতে পারেনি রানিমা। কোনো মতেই সদ্য কৈশোরে পা দেওয়া মেয়েটি বিয়ে শব্দের মানেটাও সেদিন ঠিকঠাক বোঝেনি হয়তো। পিঠে ব্যাগ আর হাতে কলম, সেই স্বপ্ন ভুলে পিঠে সংসারের বোঝা আর হাতে রান্নার খুঁটি তুলে নিতে বাধ্য হয়েছিল মুরুটিয়ার রানিমা খাতুন। বয়স 16 বছর, স্বামী সাহারুল শেখ। এ মেয়েটি মাধ্যমিক পরীক্ষার্থী। লকডাউন পরিস্থিতি খানিকটা সুবিধাই করে দিয়েছিল রানিমাকে, যেতে হয়নি স্কুলে। শ্বশুরবাড়ির লোক সেভাবে টেরও পায়নি যে মেয়েটি এবারের মাধ্যমিক পরীক্ষার্থী। আজ মাধ্যমিকের প্রথম পরীক্ষা, স্কুল ইউনিফর্ম পরে যখন সে মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার জন্য বাড়িতে জানায়, স্বামী শ্বশুরবাড়ির আপত্তি ভাবাচাকা খেয়ে যায় রানিমা। কি করবে বুঝে উঠতে পারছিল না। বুদ্ধি করে লুকিয়ে হোয়াটসঅ্যাপ মেসেজ করে মুরুটিয়া থানার ওসি এবং জেলা পরিষদ সদস্য টিনা ভৌমিক সাহাকে। অভিযোগ পেয়ে দুজনেই যৌথ তৎপরতা শুরু করে। স্কুল পরিদর্শক, সেন্টার ইনচার্জ, প্রধান শিক্ষক প্রত্যেকটি বিষয়টি জানানো হয়। শেষমেশ মুরুটিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিকের নেতৃত্বে পুলিশ বাহিনী মেয়েটিকে উদ্ধার করে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে। পৌঁছে দেওয়া হয় তার পরীক্ষা সেন্টার গুয়াবাড়ি হাই স্কুলে। আজকে আটকে রেখেছিল, মানে পরীক্ষা দিয়ে বেরাইছে সেই টাইমে ওরা জোর জোর ছুটতে আসি বলে পরীক্ষা দিতে দিব না। আজকে পরীক্ষা দিতে না, কেন পরীক্ষা দিতে দিব না আমি? আজকে কাটছাট করো, নাহলে কোনো কিছু হবে, নাহলে বাড়ি থেকে মেয়েরি ধরে বের করি না, বাড়িতে বাস করতে দিব না।